তোমারে চিনবো না মানে? তুমি বলো আমি নামাজ কালাম পড়ি, কিন্তু তুমি আল্লাহর বিধানের উপরে হাত মারো, তুমি না এলাকার মধ্যে নতুন করে গণজাগরণ তৈরি করছো। বয়স যদি 22 হয়ে যায় ঠেকানোর আর উপায় নাই, আমি এখন লাইসেন্সধারী খোর। কে? আমার এখন লাইসেন্স আছে, ভাইকে ভাইয়ের ছেলে আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে এরকম না হয়, সোহেল আহমেদ বাহাদুর ভাই এলাকার সম্মানিত, ওনার বাপ সম্মানিত, বংশ সম্মানিত। চেনেন না আপনারা ওনাকে? ওনার ছেলে বলছে আব্বা খবরদার ডিস্টার্ব করবে না, আমার বয়স আজকে 22 বছর হয়েছে, এই দেখো ন্যাশনাল আইডি কার্ডে, আমার খুব মদ খাওয়ার ইচ্ছা জন্য আমি চলে যাচ্ছি এখন লাইসেন্স নেওয়ার জন্য। বাহাদুর ভাই বলছে এক থাপ্পড় মারবো, ও বলবে থানায় যাই কিন্তু বলে দিব থাপড়া থাপড়ি করা যাবে না, লাইসেন্স থাকলে খাইতে দিতে হবে। বাহাদুর ভাই ঠেকাতে পারবে? কথা বলে ঠেকাতে পারবে? এই জন্য ভালো করে মনে রাখবেন, আল্লাহ ইসলামের বিধান যেটা দিয়েছেন ওইটাতে যদি আঙ্গুল মারেন বিপদ তখন সবার ঘাড়ে চড়বে, ঠিক কিনা? বিপদ আওয়ামী লীগ বিএনপি দেখবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন মদ তোমাদের জন্য হারাম, আপনি মদ খেতে চান আমাদের কোনো আপত্তি নাই, আপনাকে মাত্র কয়েকটা কাজ করতে হবে, বলতে হবে আমি মুসলমান নই, বলতে হবে আমার ন্যাশনাল আইডি কার্ড থেকে আমার ধর্ম ইসলাম নয়, আমি মুসলমানদের মসজিদে নামাজ আর পড়বো না, আমার জানাজা পড়া যাবে না, মুসলমানের গোরস্থানে আমার দাফন দিবেন না, এরপরে আপনি যত পারেন মদ খান কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি মুসলমানের পরিচয় দেন, আল্লাহকে আল্লাহ বলেন, মসজিদে নামাজ পড়তে যান, জানাজা যদি পড়া লাগে, মুসলমানদের গোরস্থানে যদি দাফন করা লাগে, আপনার 22 কেন, 22,000 বয়স বছর হলেও আপনি মদের লাইসেন্স নিতে পারেন না। ভালো করে ইসলাম বুঝে নেন, ইসলাম না মানলে আপনার বিপদ আছে। 100 জন খোর এলাকায় হয়ে গেছে আপনার এলাকায়, ওই যে চিপসের দোকান, ওই যে ফাস্টফুডের দোকান, ওই যে মুদিখানার দোকান, ওই যে বাসের কাউন্টার, 100 জন খর হয়ে গেছে, এখন ওর পাশে একটা সাথে সাথে মদেরও দোকান হবে। খর যদি 100 জন লাইসেন্সধারী হয়, বেলাইসেন্সে কতজন খাবে? ঠিক না? এই জন্য ভালো করে মনে রাখবেন, আমাদের গোড়ায় গলত আছে, আমরা বলি মাদক নিয়ন্ত্রণ, কিসের নিয়ন্ত্রণ? ইসলাম বলছে কোনো মাদকের নিয়ন্ত্রণ নাই, মাদক হবে নির্মূল, ঠিক কিনা? এই জন্য এই জবানে যতক্ষণ শক্তি আছে বলেই যাব, বলেই যাব, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে আমরা সন্তান, এ দেশে আমরা বড় হয়েছি, আমরা এ দেশকে সোনার বাংলা বানাতে চাই, এ দেশের প্রত্যেকটা ইঞ্চি জনপদ যেন সুন্দর হয়, প্রতিটা মানুষ যেন তার অধিকার বুঝে পায়, এইটা আমরাও চাই। ভালো করে জেনে রাখেন, এইটা যদি পেতে চান তাইলে কখনো মদকে ওপেন করে সহজ করে দিয়ে নয়, বরং মদকে নির্মূল করার মাধ্যমেই কেবল এইটা সম্ভব। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তারা জিজ্ঞাসা করবে আলাম নাকুম মাকুম, এই আলো দাও না কেন, একটু আলো দিলে কি হবে, বললাম আলো দিতে, মধ্যে দিয়ে পর্দা দিলে ওই পারে আরামে আসো, জিজ্ঞাসা করি একটু বলো তো আলাম নাকুম মাকুম, তুমি কি আমারে চিনতে পারতেছো না, একই এলাকায় ছিলাম, একই মহল্লায় নামাজ পড়ছি, একই দোকান থেকে দোকানদারি করছি, একসাথে ঈদগাহে গেছিলাম, আমারে কি চিনো না? মুসলমানরা সাথে সাথে মুমিনরা বলবে কলু বালা চিনবো না মানে, বলো কি তোমার গোষ্ঠী সহ চিনি, সাথে সাথে তারা বলবে কিন্তু একটা কথা বলে দেই ভাই, আজকে আজকে যে আলো চাইলে আলো দিলাম না, আমরা যে আলো পাইলাম, গরম যে তোমাদের জন্য মারলাম, ডিস্টার্ব করার কারণে মধ্যে দিয়ে যে পর্দা পড়ে গেল, আর তোমাদেরকে বললাম নিয়ে আসো, তোমাদেরকে একটু জানাই দিতে চাই কোন অপরাধে তোমরা আজকে আলো পাও নাই, সাথে সাথে ইমানদারদের জবান দিয়ে আল্লাহ ওই আলো না পাওয়ার 4টা কারণের কথা বলবেন, কয়টা জোরে বলতে হবে, কয়টা? হয় নাই, হয় নাই, হাত এরকম করে সবাই রেডি করেন, হাত রেডি করেন, নিচে নিচে রেডি করেন, উপরে না রেডি, আমি বলবো কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা, কয়টা? ভালো করে মনোগস্ত করে ফেলতে হবে, আলো না পাওয়ার কারণ কয়টা? ও ভাই হাতটা একটু তোলেন, কষ্ট করে মনে থাকবে তাহলে,
ওই মানুষগুলা আলো পেয়ে গেল, জান্নাতের দিকে রওনা হয়ে গেল। তাদের কাছে মুনাফিকরা এসে বলে আলো দাও আলো দাও, ইমানদাররা বলে দুনিয়ায় চলে যাও, কথা শোনে না জন্য মধ্যে পর্দা পড়ে গেল। পর্দা পড়ার পরে ইমানদাররা শান্তিতে তারা কষ্টে বলল তুমি কি আমাদেরকে চিনো না? চিনি না মানে কি সবগুলারে চিনি, তারপরেও আলো পালি না কেন? আলো হারাবার কারণ কয়টা? মুখস্থ করে বাড়ি চলে যাবো, আর সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আছেন তো আপনারা? আছেন আপনারা? চলেন তাহলে এবার শুনি তো। 12টা বাজে, আমি মনে করছি 11টার মতো বাজে, সত্যি আল্লাহ আমি বুঝতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো? আলো হারাবার 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ছেড়ে দিব, ঠিক কি না? যদি কারো মধ্যে থাকে তারে যাই ধরায় দিব, আর যারা বোঝার পরেও বুঝবেন না, চুপ চুপ থাকবেন, তারা বাড়িতে যায় চিন্তা ভাবনা করে নিবেন। এখানে আপনাদের বোঝা লাগবে না, বাড়িতে যায় ভাববেন মরা লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। দুনিয়ায় যত ফুটানিয়ার তকব্বরে যাই করেন, ওই খাটলির উপরে উঠে কবরে নামার পরে কিন্তু আমার নবীর দলে না থাকলে কোনো উপায় থাকবে না, ঠিক না? আলো হারাবার 4 কারণ ভালো করে খেয়াল করেন কি বলতেছে ইমানদাররা। ইমানদাররা সাথে সাথে বলতেছে কালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতালতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। সাথে সাথে তারা বলতে শুরু করবে, ও দুনিয়ার মানুষ, আজকে যে তোমরা আলো পেলে না, 1 নম্বর কারণটা তোমরা জেনে নাও, তোমাদের যে বিপদ হলো 1 নম্বর কারণ তোমাদের জন্য, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাই দিচ্ছি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের অপরাধ নম্বর 1 ছিল তোমরা নিজেরাই নিজেদেরকে কতকগুলা পরীক্ষায় ফেলেছিলে, বিপদে তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলেছিলে। এই বিপদ আল্লাহ তোমাদেরকে দেন নাই, বরং তোমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে বিপদে গেছিলে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে আসো। আপনি সাথে সাথে বলছেন নামাজে তো যাবই, কিন্তু দোকানে হঠাৎ করে এমন 2টা কাস্টমার আসছে, এতক্ষণ কাস্টমার ছিল না, যতগুলো আইটেমের অর্ডার করতেছে মনে হচ্ছে তো মোটামুটি আর উপর দিয়ে ব্যবসা করা যাবে। আমার আল্লাহ বলছেন হাইয়ালাল ফালা, বোস বান্দা বোস, খালি সালাতের দিকেই ডাকি নাই, তোর ওই ব্যবসার থেকে ভালো ব্যবসা ওইখানে আছে। বান্দা নিজে নিজে বুদ্ধি খাটায় চিন্তা করছে, ধুরু রাখ যে এই ব্যবসা চোখে চোখে দেখা যায় না, ওই ব্যবসা আবার কি করব, এই নগদ ব্যবসাটা করে নেই। এই পরীক্ষা আল্লাহ ফেলেন নাই, বান্দা নিজেই নিজেকে ফেলেছিল, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা আমাদের মধ্যে? আল্লাহ আপনার জন্য একটা বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, কোনটা হক কোনটা বাতিল আপনি মেজারমেন্ট করতে পারতেন, কিন্তু আপনি হক বাতিলকে মেজারমেন্ট করার পরেও আপনি বিভিন্ন অজুহাত দিয়ে আপনি বিভিন্নভাবে আল্লাহ দ্রোহী ছিলেন, আল্লাহর বিপক্ষে ছিলেন, ইসলামের বিপক্ষে ছিলেন। এরকম মানুষ আছে কিনা ভাই? কারা তারা? আমরা আমরা মানুষের দিকে তাকায় না, নিজেকে শুধরাই আগে, আমরা আমাদের চোখ কর্ণ দিকে চলে যায়। আপনি জানেন রাষ্ট্র আপনাকে একটা কন্ট্রাক্টরির কাজ দিছে, ওই কন্ট্রাক্টরিতে কত পার্সেন্ট আপনি মুনাফা করবেন সেটাও বলা আছে, কিন্তু সেই লোকটা রাষ্ট্রকে ঠকায়া, এলাকার মানুষকে ঠকায়া, বিভিন্ন মন্ত্রণালয়কে ঠকায়া, জনগণের পয়সাকে ঠকায়া, কেউ তার এই বিপদে যেতে বলে নাই, পরীক্ষায় ফেলায় নাই, নিজে নিজেই বুদ্ধি খাটায়া কয়টা পয়সা বানানোর জন্য, যেখানে দেওয়া লাগবে পাথর ওইখানে দিছে খোয়া, যেইখানে দেওয়া লাগবে পিস ওইখানে দিছে পোড়া মোবাইল, আর যেইখানে দেওয়া লাগবে রড ওইখানে দিছে। বাবা সারা দেশ দেখি একই অবস্থা। এটা কি আল্লাহ আপনারে পরীক্ষায় ফেলছিল? আল্লাহ বলছিল যে তোর চোখের মধ্যে এমন ঝাপসা চোখ বানাইছে তুই বাঁশ আর রড চিনতে পারিস না, বাঁশ ও রডের মতো লাগে, রড ও বাঁশের মতো লাগে, এত বড় বলদ কি বাংলাদেশে আছে?
আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আজকে যে বিপদে পড়ছিস, এক নম্বর কারণটা জেনে রে, জেনে রাখ কি কারণ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ওই পরীক্ষার মধ্যে ওই বিপদের মধ্যে আল্লাহ ফেলে নাই, বান্দা তুই নিজে নিজেই কিন্তু বিপদে পড়েছিলি, ঠিক কিনা? এটা মূলত এক নম্বর কথাটা বলা হয়েছে, যেটা মুনাফিকির ব্যাপারে অন্তরে অন্তরে ইসলামের বিদ্বেষ লালন করে, মুখে মুখে ভেলকিবাজি ধরে আর ইসলামের সাথেই চলে, কিন্তু সুযোগ পাইলেই ইসলামের বিপক্ষে খোঁচা মারে, ইসলামের বিপক্ষে আইন বানায়, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে বিভিন্ন গ্রুপিং করে, মুসলমানদেরকে দাবায় রাখার চেষ্টা করে, এরা হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ এদের কথা বলছেন, আমার কথা হলে জিব্বা কেটে দিবেন। সূরা হাদিদ 12-13-14 নম্বর আয়াত যে বাড়িতে পড়ে নিবেন, 57 নম্বর সূরা, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, লক্ষ লক্ষ মানুষ সঠিক রাস্তায় চলে গেল, তোর হইছিল কি, তুই নিজে নিজে কেন মুনাফিকি করছিলি, কোন অজুহাতে করছিলি, এই অজুহাত ইচ্ছা করলে তুই ত্যাগ করতে পারতি, কিন্তু করিস নাই, আজকে এই জন্য আলো পাস নাই, ঠিক কিনা?